রেগার কাজে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের ঘটনা কদমতলা আজি ব্লকের অধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের অধীন নতুন টিলা মেরিবস্তি এলাকায়। মৃত ব্যক্তির নাম কণ্ঠু দাস, বয়স 50, বাড়ি সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায়। ওনার সাথে অল্প বিস্তর আহত হয়েছেন আরও এক শ্রমিক প্রণব দেব, বয়স 35, ওনার বাড়িও এক নম্বর ওয়ার্ড এলাকায়। প্রথমে উদ্ধার করে দুজনকে ব্রজেন্দ্রনগরস্থিত গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কণ্ঠু দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওনাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। ধর্মনগর জেলা হাসপাতালে যাওয়ার পথে নতুন বাজার এলাকায় যাওয়ার পর উনি রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর ওনারা গাড়ি নিয়ে যান জেলা হাসপাতালে। আত্মীয় পরিজনদের উপস্থিতিতে ওনার মৃতদেহ ময়না তদন্তের পরে আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে ওনার সাথে থাকা প্রণব দেব নামে ব্যক্তিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওনার অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন ওনার পরিবারের প্রতি কিছুটা সহানুভূতি দেখান রাজ্যের মুখ্যমন্ত্রী, কেননা উনি ছিলেন পরিবারের একমাত্র কর্তা যার রোজগারের টাকায় ঘরের সংসার চলত। এখন ওনার মৃত্যুতে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে পরিবারকে। ওনার স্ত্রী সহ সংসারে আরো দুজন মেয়ে এবং দুজন ছেলে আছে। আজকে সকালবেলা ওই যে মারা গেছে আর এর নাম হলো কণ্ঠু দাস, তো রেগার হাজারে 100 দিনে যে রেগার হাজে গেছে, তো তারার সঙ্গে আরও লোক আসলো এখানে যে মাটি মাটি খাটতেছে, তো টিলার থেকে এক সাইড থেকে মানে মাটির দশ নামিয়া তারা দুইজন মাটি নিচে চাপা পড়ছে। দুইজন বলতে আরও একজন, আরেকজনের নাম হইলো প্রণব দেব, ওই এক নম্বর ওয়ার্ড সাতসঙ্গম এক নম্বর ওয়ার্ডেরই মানে শ্রমিক। তো খাজে গেছে, যাওয়ার পরে তো একজনটে বাইর করছে, হেরেও বাইর করতে মানে মাটি তো ফাতর মাটি একটু বাইর করিয়া সময় লাগছে, লোকে বাইর করার লগে লগে গাড়ি নিয়ে রানীবাড়ি বাজার থেকে গাড়ি নিয়ে ভাইয়া দুজনের প্রাথমিক হসপিটাল নিয়েছে। নিয়ে এখানে ডাক্তারবাবু দেখিয়া দেখিয়া কইছে কন্ডিশন খুবই সিরিয়াস, তোমরা ধর্মনগর হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাও। এখানে আমরা যারা ড্রাইভার আসলো বা যারা সঙ্গে গেছিলো তারা তো অ্যাম্বুলেন্সের মানে পরিষেবা চাইছিলো, তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার অসুস্থ থাকার কারণে যে গাড়ি দিয়া লইয়া গেছিলো ওই গাড়িয়ে ধর্মনগর লইয়া যাওয়ার পথে ধরো নতুন বাজার যাওয়ার পরে ওই যে নতুন বাজার যাওয়ার পরে হের মুখের দিকে ব্লিডিং হয়েছে যে মারা গেছে আর ব্লিডিং হওয়ার পরে মানে আর কোনো শব্দ নাই। ধর্মনগর যাওয়ার পরে ডাক্তারে দেখছে, ডাক্তারবাবু দেখিয়া হয়েছে যে এটা মারা গেছে। তো মারা যাওয়ার পরে তখন তো এটা পোস্টমর্টম করা হয়েছে, পোস্টমর্টম মানে করতে মানে অনেক লিঙ্গার হয়েছে, অক্ষণ মানে ওটা ডেড বডিটা নিয়ে আইছে সন্ধ্যা 6টা-8টার দিকে। তো আমরা গ্রামবাসী আর আমি ওই গ্রামের বাসিন্দা, সাতসঙ্গম এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তো খুব গরিব মানুষ এই পরিবারের যে যে মারা গেছে কণ্ঠু দাস, তাই এক দুইটা ছেলে, একটা ছেলে 18 বছর আর একটা ছেলে ধরো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।